السلام عليكم ورحمة الله وبركاته. ما شكر ديني بقى وانا لا بس كمان عاوزني كسيك وطبل بإن شاء الله وما توفيق الله بالله ربي يجزين المعوذ بالله من الشيطان الرجيم لا حول ولا قوة إلا بالله. نماز 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 এই দুনিয়াতে আল্লাহ পাক সৃষ্টির মানব জাতকে মানুষ এবং জিন জাতকে ফাটাইছে ফাটান ফাটাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, অর্থাৎ নামাজ পড়ার জন্য। আল্লাহ পাকের উদ্দেশ্য একটাই উদ্দেশ্য, দুনিয়াতে মানব জাতকে ফাটানোর একটাই উদ্দেশ্য। আল্লাহ মানব জাত মানুষ দুনিয়াতে এসে আল্লাহকে সেজদা করে আল্লাহর নৈকট্য লাভ করে জান্নাতে পুনরায় জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এই জন্যই তা দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, আর দুনিয়া মাজাদুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা দেওয়ার পূর্বে প্রস্তুতি, পরীক্ষা দেওয়ার পূর্বে টানা 2 বছর যেরকম ক্লাস 9 10 SSC পরীক্ষা দেওয়ার জন্য ক্লাস 9 2 বছর পড়ালেখা করা লাগে। 2 বছর কেন ভাই, টানা 10 বছর, কারো 11 বছর লাগে, কারো 12 বছরও লাগে। 10 বছর পড়ালেখা করে একটা SSC পরীক্ষা, একটা সার্টিফিকেট পাওয়ার জন্য বৃষ্টিতে ভিজে রোদে ফুটে স্কুলে যাওয়া আসা করে, কত কষ্ট করে, রাত জেগে পড়ালেখা করে পরীক্ষা দেওয়া লাগে। তদরূপ আমরা এসেছি জান্নাত থেকে, পুনরায় জাহান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে কিছু কাজ করতে হবে। তার মধ্যে মানব জীবনের জন্য দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে হলো নামাজ, নামাজ, নামাজ। আমার রাসুলের জীবনের সর্বশেষ কথা হলো নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর আমার রাসুলের জীবনের সর্বশেষ অর্থাৎ মৃত্যুর কয়েক মিনিটের পূর্বের কথা বলতেছি আমি। রাসুলুল্লাহ মৃত্যুর কয়েক মিনিট পূর্বের যে কথা ছিল, পূর্বে যে কথা বলছেন, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর একটা আমল করে দেখিয়েছেন, মেসোয়াক, আমলটা হলো মেসোয়াক করা। আমার রাসুল মৃত্যুর কয়েক মিনিট পূর্বে মেসোয়াক করেছেন। এখানে আমার রাসুল যে আমার মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা মেসেজ দিয়েছেন, নামাজ, নামাজ, আমার উম্মতেরা কখনো নামাজ ছাড়বে না। আর আমার আল্লাহর বিধান পুরুষের জন্য ইসলামের অর্থাৎ ফরজ, নামাজ ফরজ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত দেহে রুট আছে ততক্ষণ পর্যন্ত পুরুষের জন্য কোনো ওজরই অর্থাৎ কোনো বাহানায় নামাজ মাফ নাই। এটা আল্লাহর বিধান। আজকে কত পুরুষ দেখতেছি আজকে অবহেলা, বিনা কারণে, ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা মাথায় অবহেলা করে, কোনো বাহানা সারায় নামাজ ছেড়ে দিতেছে। তাদের কি অবস্থা হবে আল্লাহ ফাঁকে বলা জানো, আল্লাহ আলেম। ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজা কাজা করলে তার জন্য জাহান্নামের শাস্তির বিধান আছে, নাউজুবিল্লাহ। আর যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দিয়েছে, কাজাই করে নাই, ছেড়ে দিয়েছে, তাদের কি অবস্থা হবে আল্লাহ আলেম, তাদের কি অবস্থা, এটা বয়ান করার কোনো এলেম, বয়ান করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের এলেম নাই, দুনিয়ার মানুষের কোনো এলেমের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ যদি চায় নাজাজ, আমার আল্লাহ যদি চায় বান্দার কাছ থেকে হিসাব নেবে, তাহলে দুনিয়ার কোনো বান্দা জাহান্নামে ঘ্রাণও পাবে না। যদি আমার আল্লাহ যারা যারা পরিমাণ যদি হিসাব নেয় বান্দার কাছ থেকে, আমার আল্লাহর রহমত আর দয়া ছাড়া দুনিয়ার কোনো মানব জাহান্নামে ঘ্রাণও পাবে না। জাহান্নামে যাওয়া তো দূরের কথা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসির, আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসির। রাসূল রাসূলুল্লাহ সব সবসময় এই দোয়াটা করতেন, আল্লাহ পাক হাসর দিন আমার হিসাব সহজ করে দেন। আমার আল্লাহ যদি আমার হিসাব সহজ করে দেয় তাহলে আমার জন্য সহজ জান্নাতে যাওয়া সহজ। আমার আল্লাহ যদি আমার জন্য হিসাব কঠিন করে দেয় তাহলে জাহান্নাতে যাওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। দো জাহানের বাদশা, উভয় জাহানের বাদশা দুনিয়াতে যত কেয়ামত সৃষ্টি, সৃষ্টির শুরু থেকে কেয়ামত যত মানুষ এসেছে আসবে, সকল মানুষের শ্রেষ্ঠ মধ্যে শ্রেষ্ঠ মানব যে, শ্রেষ্ঠ রাসুল যে, সে যদি এই দোয়া করতে পারে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, আপনি আমি কোন কি হলাম, আপনি আপনার আপনি আমি কি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পেয়ে গেছি না, যে আমরা যে দোয়া করতেছি না, আমরা যে নামাজ ছেড়ে দিতে ইচ্ছা করি ইচ্ছাকৃতভাবে। আমার রাসুলের জীবনে মৃত্যুর কয়েক মিনিট পূর্বে সর্বশেষ কথাই ছিল এটা, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর আর সুন্নতি আমলের মধ্যে মেসক নিয়ে অনেক হাদিস আছে, কাল রাসুল সাল্লাহ ইসলাম, আমি যদি না চিন্তা না করতাম যে আমার উম্মতের কষ্ট হবে তাহলে মেসককে আমি ওয়াজিব করে দিতাম, আমার উম্মত পারবে না, ওয়াজিব করে দিলে তো গুণাগার হবে উম্মত, এই জন্য আমার রাসুল এটা ওয়াজিব করে নাই। মেসক সুন্নত
পালন করলে ইচ্ছে না করলে ইচ্ছে, কিন্তু সুন্নত, প্রতিটা সুন্নত হচ্ছে আমাদের জন্য ওষুধ। মেসওয়াক করা আমার রাসুলের জীবনে সর্বশেষ আমল ছিল মেসওয়াক করা। কেন? এখান থেকে কি মেসেজ দিছে আমাদেরকে, উম্মতের জন্য কি মেসেজ? মেসওয়াক কোথায় করে? মানে মুখে করে না, মুখের ভিতর করে না, বাহিরে শৈল বহিরাংশে, ভাই ভিতরে, মুখের ভিতরে। মানবদেহের যতগুলো অর্গান আছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, শুধুমাত্র দাঁত এমন একটা অঙ্গ যে নিজের ক্ষয় নিজের রোধ করতে পারে না। যে যদি দাঁত দুধ দাঁত পরে, যদি দাঁত উঠার পরে মানুষের মানুষের একমাত্র আল্লাহ পাকে যত সৃষ্টি আছে, মাকলুকাত আছে, শুধুমাত্র মানুষের দাঁত দুইবার উঠে পরিবর্তন করে আল্লাহ পাক, শুধুমাত্র মানুষের দাঁত পরিবর্তন করা হয়। ছোটবেলায় যে দাঁতগুলো উঠে দুধ দাঁত বলা হয়, এগুলো পরে একটা 5 বছর 6 বছর 7 বছর একটা নির্দিষ্ট বয়স সীমা পার হওয়ার পরে আল্লাহ পাক দাঁতগুলো আস্তে আস্তে একটা একটা করে ফেলে দিয়ে নতুন দাঁত গজায়, নতুন দাঁত উদিত হয়। দেন এটার একমাত্র কারণ হলো মানবদেহের দাঁত এমন একটা অঙ্গ, ছোটবেলায় তো বাচ্চা দাঁত মুখ ব্রাশ করে না, রাত 2টা বাজে উঠে মায়ের দুধ পান করে, রাত 4টা বাজে উঠে মায়ের দুধ পান করে, যখন দিনে কতবার অনবরত কতবার মুখ ব্রাশ করবে, মায়ের তো মার পক্ষে সম্ভব না, বাচ্চার পক্ষে, বাচ্চার কোনো এলেম নাই, জ্ঞান নাই, তখন বাচ্চা দাঁত ব্রাশ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের রহমত এটা যে মানুষের দুধ দাঁতগুলো আল্লাহ পাক পরিবর্তন করে নতুন করে দাঁত দেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের রহমত। শুধুমাত্র সৃষ্টি যত প্রাণী আছে, শুধুমাত্র মানবের মানুষের দাঁত দুইবার উঠে, কিন্তু প্রথমবার প্রথম প্রথম দাঁতগুলো বাঁকা তেরা হোক, যাই হোক ফোকা হোক ফসে যাক, যাই হোক অনসে টেনশন না, অসুবিধা নাই। যখনই দাঁত দ্বিতীয়বার দাঁত পড়ে আবার দাঁত উঠেছে, ওই দাঁত যদি হারিয়ে যায় আর কে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত দাঁত ফিরে পাওয়া যায় না। দাঁতের যদি একটা কণা ভেঙে যায় এটা মৃত্যুর আগ পর্যন্ত আর হবে না, পূর্ণ হবে না। যদি একটা দাঁত ফোকে খেয়ে খেয়ে ফেলে, যদি দাঁত উবড়ে ফেলা হয় মৃত্যুর আগ পর্যন্ত, এটা আর ফিরে পাওয়া যাবে না। অর্থাৎ মানব দেহের দাঁত এমন একটা অর্গান যে নিজের ক্ষয় নিজের রোধ করতে পারে না, কোনো মেডিসিন দ্বারা হোক, কোনো যে কোনো প্রাকৃতিকভাবে হোক কৃত্রিমভাবে হোক, প্রাকৃতিকভাবে তার নিজের ক্ষয় নিজে রোধ করতে পারে না। কৃত্রিমভাবে পারে ডাক্তারের সিমেন্ট দিয়ে ডালাই করে দেয়, তাও আবার একটা শক্ত কিছু যদি সুপারি চাপা চাপায় দাঁতটা ভেঙে যাবে, শক্ত কোনো কিছু চাপাইলে দাঁত ভেঙে যাবে। অর্থাৎ মৃত্যুর আগে এটা আর ফিরে পাবে না, পুনরায় আগের নেয়ায় পূর্বে নেয়ায় ফিরে পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসোয়াকের এত গুরুত্ব দিয়েছেন, কারণ আমার আল্লাহ তো জানেন, আমার আমার আল্লাহ আমার রাসুলকে নির্দেশ দিয়েছেন, এই জন্য আমার রাসুল এটা বলেছেন, আমাদেরকে করে দেখিয়েছেন, বলেছেন মানব দেহের দাঁত এমন একটা অর্গান যে একবার চলে গেলে এটা মৃত্যুর আগে ফিরে পাওয়া যায় না, পূর্বের নেয়ায় ফিরে পাওয়া যাবে না। এই জন্য আমার রাসুল মেসোয়াকের এত গুরুত্ব দিয়েছেন, কারণ তিনবার ব্রাশ করে দাঁতের মুখ যেরকম পরিষ্কার করা যায় না, একবার মেসোয়াক করলে তার থেকে অধিক উত্তম রূপে পরিষ্কার হয়, জীবাণু মুক্ত হয়। এটা বিজ্ঞান আছে, প্রমাণ বিজ্ঞান বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত আজকে আজকে কিন্তু মুসলমানের ইমান এত দুর্বল হয়ে গেছে আজকে, যদি বিজ্ঞান বলে এটা এটা এটা, যদি ইউরোপ আমেরিকার কোনো ইহুদি নাসারা বিজ্ঞান নাসারের মধ্যে কোনো বিজ্ঞানী যদি বলে এই কাজের এই ফলাফল সুফল, এই হাদিসের উপর রিসার্চ করে বিজ্ঞান পেয়েছে না ঠিক আছে এটা সত্য, তখন মুসলমান এটার উপর ইমান আনে। ওই ইহুদির কথার উপরে কাফেরদের অর্থাৎ বিজ্ঞানী যা বেশিরভাগ বিজ্ঞানী ইহুদি কাফের বর্তমান যুগে, তো আমেরিকার ইহুদি কাফের হেদের বিজ্ঞানীর কথা উপরে কথার উপর ইমান আনতেছে, ডাক্তারের কথার উপর ইমান আসছে, কিন্তু আমার রাসুলের কথার উপর ইমান নাই মুসলমানের। এই জন্য আজকে দুনিয়াতে এত আজাব গজব রোগ বালাই ছড়াছড়ি। তো মেসোয়াকের এত গুরুত্ব কেন দিয়েছেন? আমার আমার রাসুল জীবনের সর্বশেষ মুহূর্তে কেন মেসোয়াক করেছেন? এটা আমাদের জন্য মেসেজ ভাই, এটা আমার রাসুলের জন্য একটা সুন্নত, এটা সুন্না, তবে প্রতি তবে সুন্না কেন আমরা কেনই বা সুন্না সুন্না পালন করবো না ভাই? দুনিয়ার কোন মানবে চায় না যে রোগবালা থেকে বেঁচে থাকার জন্য, আর রোগবালা থেকে বেঁচে থাকতে হলে সুন্না হলো আমার রক্ষা কবচ, সেফটি ডিভাইস। আমার রাসুলের প্রতিটা সুন্না হলো রোগবালা থেকে বেঁচে থাকার জন্য, রোগবালা থেকে রোগবালা হয়ে গেলে মুক্তি মুক্তির জন্য মুক্তি মুক্তি লাভের জন্য, রোগবালা না হওয়ার জন্য দুর্যোগ পূর্ব প্রস্তুতি, দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেয়, যেমন আবহাওয়াবিদদের সতর্কবার্তা দেয়, কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগ বড় ধরনের দুর্যোগ হলে ঘূর্ণিঝড় টর্নেডো আইলা সুনামি নার্গিস এগুলো এগুলো পূর্বাভাস প্রকাশ করা হয় টেলিভিশনে, সতর্কবার্তা দেয়। আমার রাসুলের প্রতিটা সুন্নত হলো তেমন দুর্যোগ পূর্ব প্রস্তুতির নেয়, রোগবালা থেকে বেঁচে থাকার জন্য। এক্ষেত্রে
মেসোয়াকের এত গুরুত্ব কেন দিয়ে, মেসোয়াক নিয়ে অনেক হাদিস আছে, মেসোয়াকের এত গুরুত্ব দেওয়ার একমাত্র এটাই কারণ, এটা সাইন্টিফিক ব্যাখ্যা দিতেছি আমি, এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি, রিসার্চ করে আমি যেটা পেয়েছি, মানবদেহের মানুষের একটা হাত ভেঙে কেটে দুই ভাগ হয়ে গেছে, যদি এটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এটা আবার জায়গায় বসিয়ে দিতে পারে, এটা জোড়া লেগে যায়। মানুষ একটা কিডনি দিয়ে একটা চলতে পারে, মানুষ মানুষের লিভার, লিভারের অর্ধেক কেটে ফেলে দিয়ে মানুষ আবার লিভারটা আবার পরিপূর্ণ আগে জায়গায় পুনরায় তার ক্ষয় রোধ করতে পারে, পূরণ হয়ে যায়, আগে আগের মতো হয়ে যায়, লিভারটা পরিপূর্ণ হয়ে যায়। আবার মানুষের হার্ট ব্লক হয়ে গেলে ওপেন হার্ট সার্জারি করে রানের ওখান থেকে একটা রিজার্ভ রগ রাখা হয়েছে, ওই যে হার্টে যে রগটা ব্লক হয়ে যায় ওটা রাখা হয়েছে, ওখান থেকে খুলে নিয়ে ওখানে লাগাইতে পারে, মানুষ একটা চোখ দিয়ে চলতে পারে, কিংবা চোখের অনেক চিকিৎসা আছে, চোখের সানি ফোর হয়ে গেলে চিকিৎসা আছে, চোখের লেন্স লাগাইতে পারে না, ব্রেনে টিউমার হলে ব্রেন ব্রেন নিউরো সার্জারি দ্বারা এটা সার্জারি করতে করতে পারে না, কিডনিতে কোনো প্রবলেম হলে এটা চিকিৎসা করতে পারে, একটা কিডনি দিয়ে, একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় একটা কিডনি দিয়ে মানুষ চলতে পারে, যদি দুইটা নষ্ট হয়ে যায় অন্যের কাছ থেকে কিডনি নিয়ে দিতে পারে, কিন্তু দাঁত এমন একটা অঙ্গ, দাঁত এমন একটা অঙ্গ যেটা যদি চলে যায় মৃত্যুর আগে আর এটা ফিরে পাওয়া যায় না, অন্য কারো দাঁত লাগানো যাবে না, ডাক্তার শুধু এটা ফাঁকি দিয়ে কৃত্রিমবার এটাতে শুধু রশ্মি দিয়ে ঢালাই করে দিতে পারে, একটু স্ক্রুপ দিয়ে এ করতে পারে, তাও আবার এটা অস্থায়ী, এটার কোনো গ্যারান্টি নেই, শক্ত কোনো কিছু চাবানোর সাথে এটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট। এই জন্য আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসোয়াকের এত গুরুত্ব দিয়েছেন যে আমার উম্মতের দাঁত যাতে নষ্ট না হয়, এই জন্য মেসোয়াকে এত গুরুত্ব দিয়ে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গভীর রাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যেতেন, প্রথমে মেসোয়াক করতেন, প্রথমে দুই দুই হাত দোঁত করতেন, ঘুম থেকে উঠে সর্বপ্রথম দুই হাত দোঁত করা, অর্থাৎ দুই হাতের কবজি দোঁত করা, এটা শূন্য, এটা কেন শূন্য, ঘুমের মধ্যে আমার হাতটা কোথায় গেছে এটা আমি জানি না, এই জন্য এটা আমার রাসুল এটা করে দেখিয়েছেন, এই জন্য আমার উম্মতের শিক্ষার জন্য আমার রাসুল এটা করেছেন, করে দেখিয়েছেন, আমার রাসুলের জীবনে প্রতিটা কথা কাজ এটাই শূন্য হাদিস, এটা আপনি আপনাকে নিয়ে চিন্তা করলে দেখতে বুঝতে পারবেন যে আসলে কি সত্য কিনা। আমি আমি আমার আসলে প্রতিটা শূন্যতার সাইন্টিফিক ব্যাখ্যা দিতেছি আমি, যতটুকু যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়ে ব্যাখ্যা দেওয়া ততটুকু দিতেছি আমি অ্যানালাইসিস করে। ঘুম থেকে উঠে যখনই ঘুম ভাঙ্গে, সকালে হোক রাতে হোক যখনই হোক, ঘুম থেকে উঠে দুই হাত দোঁত করা সর্বপ্রথম কাজ হলো দুই হাতের কবজি দোঁত করা, এটা শূন্য, আর প্রতিটা শূন্যই হলো ওষুধ আমাদের জন্য, আমরা শূন্য কেন ফলো করবো না ভাই, যদি আমি এ নিয়তে ফেলাম এটা আমার আসলে শূন্য, তাহলে তো আমি নেকি পাবো, যদি নিয়ত যদি খারাপও হয় নেকি পাবো না, কিন্তু দুনিয়াতে এটার ফায়দা পাবো, যদি নিয়ত যদি সহি হয় ইন্নামাল আমালু বিনিয়ত, এখলাস যদি সহি হয় তাহলে এটার ফলাফল দুনিয়াতে তো পাবেন আফির আকিরাত পাবেন ইনশাল্লাহ পাবো, যদি নিয়ত যদি গড়বড় হয় না, এটা আমার এটা অমুক ডাক্তার বলতেছে, এটা এই হাদিসের উপর ডাক্তার রিসার্চ করছে, সায়েন্টিস্ট রিসার্চ করে বলতেছে না এটা ঠিক আছে, এটা হাত দুই হাতের মধ্যে অনেক জীবাণু থাকে, হাতটা কোথায় শরীরে কোথায় লেগেছে না লেগেছে জানি না, ঘুমের মধ্যে এই জন্য দুইতে বলছে ডাক্তার, এ নিয়তে যদি করেন হ্যাঁ দুনিয়াতে এটার ফায়দা পাবেন আখিরাতে জিরো, যদি এ নিয়ত করতে পারেন ইন্নামাল আমালু বিনিয়ত, যদি এ নিয়ত করেন যে এটা আমার রাসুলের সুন্নাহ, আমার রাসুলের নির্দেশ, আমার রাসুল করে দেখিয়েছেন ঘুম থেকে উঠে প্রথম হাত দোঁত করা সুন্নাহ, আমার রাসুলের সুন্নাহ, এই জন্য আমি করতেছি, নেকি তো অবশ্যই পাবো ইনশাল্লাহ, দুনিয়াতে এটা ফায়দা আছে, ফায়দা তো পাবেই দুনিয়াতে, আখিরাতে ইনশাল্লাহ এর হয়তো আমার আল্লাহ সালে এর একটা একটা সুন্নাহ ফালানোর উসুলে আমার আল্লাহ নাজার দিতে পারে ইনশাল্লাহ, আমার তৌফিক দিলে আল্লাহ পাক কবুল যদি কবুল করে নেয়, কারণ বান্দার এখলাসের উপর নির্ভর করবে বান্দা আমলের ফলাফল কতটুকু পাবে, ন্যাক আমলের বিনিময় এটার কোনো আনলিমিটেড নির্দিষ্ট নাই, ন্যাক আলমে আমলের বিনিময় কতটুকু দিবে আল্লাহ পাক পক্ষ থেকে কতটুকু পাওয়া যাবে এটা বান্দার এখলাসের উপর নির্ভর করে, এটার ন্যাক আমলের বিনিময় বান্দার এখলাসের উপর নির্ভর, আল্লাহ পাক এটা বিনিময় নির্দিষ্ট করে রাখেন নাই, বান্দার এখলাস যেমন হবে এটা বিনিময় তেমন হবে, এটা লেভেল তত বাড়তে থাকবে। তো যেটা বলছিলাম দাঁত, আমার সকল দিনে ভাই বোনেরা, আমার হিন্দু আমার রাসূলের সকল উম্মত অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মেসোয়াকের গুরুত্ব, মেসোয়াক করবেন আপনারা সবাই, আমার আমি মেসোয়াক রেখেছি, এখানে আছে আমার, এখানেও মেসোয়াক আছে, আমার বাসায় আছে, দুই তিন জায়গায় মেসোয়াক রেখেছি আমি,
তো মেসওয়াকের গুরুত্ব বুঝবেন আপনারা অবশ্যই। আমার সুন্নত কেমন কেন ব্যয় পালন করবেন আমার, আমরা আমরা কেন সুন্নত পালন করবো না ভাই? আমার আসলে সুন্নত পালন করলে তো আমার লাভে লাভ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ, আমরা সুন্নত কেন পালন করবো না ভাই? আজকে মুসলমান বলতে এটা তো সুন্না, পালন করলে সবাব, না হলে তো গুণা নাই ভাই। হ্যাঁ গুণা তো নাই ঠিক আছে, কিন্তু লাভ তো বা আমাদের তো লাভে লাভ শুধু সুন্না। যদি সুন্না তরিকা যদি আমি টয়লেটে ঢুকি তাও আমার লাভ, ওখানে আমি নেকি পাবো। যদি সুন্না তরিকা আমি যদি আমার বিবির সাথে আমি ঘুমাই দিচ্ছি ওখানে আমার লাভ। অর্থাৎ আমরা ফরজ ফরজ ওয়াজিব সুন্নাত মোস্তাহাব যে ইবাদতে করি না করি না কেন, সবই হতে হবে আমার রাসুলের সুন্নতের তরিকায়, সুন্নাত মোতাবেক, আমার রাসুলের প্রদর্শিত নিয়ম অনুযায়ী। বেদাতি তরিকায় না কোনো ন্যাক আমল করলে হবে না। অর্থাৎ শয়তানের বানানো হাদিস অনুসরণ করে যদি কোনো ন্যাক আমলও করেন, এটা এটা হলো বেদাত। বেদাত বেদাত শিরিকের অন্তর্ভুক্ত, বেদাতকারীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, নাউজুবিল্লাহ। অর্থ ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর যারা বেদাত করে নিত্য নতুন হাদিস বানায়, নতুন নতুন ন্যাক আমল বার করে, ন্যাক আমল ন্যাক শুরুতে শয়তানের রাস্তা বানাইতেছে, তারা তারা এটা প্রমাণ করতেছে যে ইসলাম পরিপূর্ণ না, ইসলামের কিছু ঘাটতি আছে, এগুলো আমরা পূরণ করতেছি। আমার রাসুল ইসলামকে পরিপূর্ণ করো জানে, এগুলো আমরা বাড়তি করতেছি। যেমন মিলাদুন নবী, বিভিন্ন সিরাতুন নবী, কত রকমের মিলাদ আছে, ঈদে মিলাদুন নবী, বছরে মানুষের মুসলমানের জীবনে ঈদ হয়েছে দুইটা, মুনাফিকরা আরেকটা ঈদ বানাইছে ঈদে মিলাদুন নবী, এটা বেদাত। আমি বেদাত নিয়ে কথা বলতেছি না, সুন্না নিয়ে কথা বলতেছি। মেসওয়াকের কেন আপনারা গুরুত্ব দিবেন না ভাই? আপনার দাঁতের সুরক্ষা কে কে বানা চায়? আমার দাঁত আমার মৃত্যু রাখবে যে আমার একটা দাঁত না ফটুক, এটা কে বানা চায়? যদি শুধু চাইলে তো হবে না, এটা এটার জন্য কাজ করতে হবে। তো কাজ হলো মেসওয়াক, ব্রাশ না, টুথব্রাশ না, টুথব্রাশের দ্বারা দাঁতের মাটির ক্ষয় হয়ে যায়, মেসওয়াকের দ্বারা দাঁতের মাটির ক্ষয় হয় না। দাঁতের ডেন্টিন সাইডটা পার্টিশন আছে, ফার্স্ট আছে ডেন্টিন এনামেল দন্তমজ্জা সিমেন্ট, একটা দাঁত উপরে যতটুকু দেখা যায় তার আর মিনিমাম দুই ব্যাগ দুই গুণ বেশি আরও, অর্থাৎ দাঁতের এক তৃতীয়াংশ বাইরে দেখা যায়, 25% বাইরে দেখা যায়, বাইরে দেখা যায়, বাকি 75% মাড়ির ভিতরে থাকে। একটা দাঁত মিনিমাম প্রায় লম্বা 1 ইঞ্চি হয়, পুরোটা তো দেখা যায় না। যাক দাঁতের চারটা ফাট ডেন্টিন এনামেল দন্তমজ্জা সিমেন্ট, ডেন্টিনটা দেখা যায়, এনামেল এটা মাটি, দন্তমজ্জা এটা মাটির ভিতরের অংশ। তো যাই হোক, আপনার যদি আমার সকল দিনই ভাই, যদি আপনি যদি চান আপনার দাঁতের সুরক্ষা, যদি চান, যদি চান যে আপনি যদি চান, আমি যদি চাই যে আমার মৃত্যু রাখবে যে আমার একটা দাঁতও না নড়ুক না ফড়ুক, তাহলে মেসওয়াক করতে হবে। মেসওয়াক ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নাই, নাই নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, মেসওয়াক ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা নাই। মেসওয়াক করতে হবে অনবরত যতবার পারেন, দৈনিক মিনিমাম 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার হলেও মেসওয়াক করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এবং সবাইকে তৌফিক দান করো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।